গোবরডাঙ্গা শহরে তৃণমূলের বিজয় সম্মেলনী অনুষ্ঠান। পুরনো কর্মীদের মঞ্চে ডেকে এনে সম্মান প্রদান তৃণমূলের। বিরোধীদের কটাক্ষ, সামনে পঞ্চায়েত ভোট, তাই এই আয়োজন। বিগত দিনে সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মীদের মঞ্চে ডেকে সংবর্ধনার আয়োজন গোবরডাঙ্গা শহর তৃণমূল কংগ্রেসের। একসময় যারা সক্রিয় কর্মী ছিলেন দলের, অথচ বিভিন্ন কারণে কেউবা বয়সের ভারে বর্তমানে বসে গেছেন, সেভাবে দলীয় কর্মসূচিতে অংশ নিতে পারেন না, বিজয় সম্মেলনীর অনুষ্ঠানে তাদেরকেই মঞ্চে ডেকে সংবর্ধনার আয়োজন করা হলো গোবরডাঙ্গা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। যদিও তৃণমূলের এই উদ্যোগকে অন্য চোখে দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাদের মতে সামনেই পঞ্চায়েত নির্বাচন, জেলায় জেলায় চলছে তারই প্রস্তুতি। বিজয় সম্মেলনীকে সামনে রেখে কর্মীদের এক জায়গায় এনে চলছে সংগঠন মজবুত করার পালা। রবিবার বিজয় সম্মেলনীকে সামনে রেখে বসে যাওয়া পুরনো তৃণমূল কংগ্রেস কর্মীদের গোবরডাঙ্গা শহর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে সংবর্ধিত করা হয় মঞ্চে। রবিবার গোবরডাঙ্গার পৌরসভার টাউন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস, গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত, হাজির ছিলেন বিভিন্ন পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির নেতৃত্ব। এদিনের অনুষ্ঠানের মাধ্যমে গোবরডাঙ্গা শহর তৃণমূল কংগ্রেসের বহু প্রবীণ তৃণমূল কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি বার্তা দেওয়া হয় আগামী দিনে পুরনো কর্মীদের সাথে নিয়ে দল এগিয়ে যাবে। বহুদিন পর মঞ্চে ডাক পেয়ে স্বভাবতই আবেগ আপ্লুত হয়ে পড়েন দলের প্রবীণ কর্মীরা। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস সহ আরও বিশিষ্টজনেরা। এদিনের অনুষ্ঠানে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন বনগাঁ জেলার সভাপতি বিশ্বজিৎ দাস। এ বিষয়ে বিশ্বজিৎ দাস বলেন, আমাদের 14টা ব্লকেই এই কাজ করা হচ্ছে। পুরনো কর্মীরা যারা ছিলেন, যাদের জন্যে আমরা আজ এখানে আসতে পেরেছি, তাদের সম্মান জানানো হচ্ছে। সব জায়গায় এটা হয়েছে, প্রতিটা ব্লকে, আমার 14টা ব্লকে যারা পুরনো আমাদের কর্মীরা ছিলেন, বর্ষিয়ান লোক যাদের নেতৃত্বে আজকে আমরা এখানে এসেছি, তাদের প্রত্যেক জায়গায় আমরা সম্বর্ধনা দিচ্ছি প্রতিটা ব্লকে। এটা নতুন নয়, সব জায়গায় দেওয়া হয়েছে। যারা রাজনৈতিক লোক তারা সারা বছরই রাজনৈতিক ময়দানে থাকি, সারা বছরই মানুষের সঙ্গে কাজকর্ম করছি, তো প্রাসঙ্গিক কারণেই তো রাজনৈতিক দু চারটে কথা তো উঠে আসবে। সামনে আমাদের সামনে রয়েছে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনকে আমরা পাখির চোখ হিসাবে দেখছি। বিজয় সম্মেলনী সব জায়গায় আমরা উপস্থিত হয়েছি, মানুষকে তাদের সাথে কুশল বিনিময় করেছি, তারপরে দু চারটে রাজনৈতিক কথা তো আসবেই, রাজনীতি করা লোক রাজনৈতিক কথা এসছে। দলের পুরনো কর্মীদের সম্মান জানাতে পেরে খুশি গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত। এ বিষয়ে শঙ্কর দত্ত বলেন, আমরা যাদের দেখে বড় হয়েছি, যারা আমাদের পূর্বসূরি, তাদের সম্মান জানাতে পেরে আজ আমরা ধন্য। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ভাবনা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ক্রমে গোবরডাঙ্গা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের প্রিয় নেতা অসীম তরফদারের নেতৃত্বে এবং আমাদের দলের প্রাক্তন সভাপতি চেয়ারম্যান সমীর কিশোর নন্দী, কার্যকরী সভাপতি আমাদের মনোজকান্তি বিশ্বাস এবং দলের সমস্ত শাখা সংগঠন সর্বস্তরের কর্মীদেরকে নিয়ে আজকে এই বিজয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলার সভাপতি থেকে শুরু করে সমস্ত শাখা সংগঠনের সভাপতি, বিভিন্ন নেতৃত্ব আজকে উপস্থিত ছিলেন। আমাদের যেটা ভালো লাগার, আমরা যাদের থেকে বড় হয়েছি, আমরা পতাকা ধরতে শিখেছি, বন্দে মাতরম ধ্বনি দিতে শিখেছি, আমরা মমতা ব্যানার্জির জিন্দাবাদ বলতে শুরু করেছি, সেই সমস্ত আমাদের যারা পুরোধা, যারা আমাদের উত্তর পূর্বসূরি, তাদেরকে আজকে আমরা সম্বর্ধিত করেছি। এটা আমাদের একটা পরম পাওয়া, এই সুযোগ আমাদের তৈরি হয়েছে। দল আমাদের নেতৃত্ব রয়েছেন, আমাদের জেলা আছে, প্রদেশ আছে, তারা যেভাবে নির্দেশ দেবেন সেইভাবেই আমরা কার্যকরী করব, তার বাইরে আমাদের আর কিছু কথা নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।